প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আহ্বানে সাড়া দিয়ে অত্যন্ত কষ্ট স্বীকার করে এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন। আমরা দেশ ও জাতির এক সংকটময় মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, বিদেশে অর্থ পাচারের কারণে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা খাদের কিনারে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে, বিদেশি ঋণের বোঝা দিন দিন বেড়েই চলছে। শিক্ষা ও শিক্ষাঙ্গনের অবস্থা তো নাজুক, অবসংস্কৃতির আগ্রাসনে আমাদের সাংস্কৃতিক জীবন অস্তিত্ব হুমকির সম্মুখীন। বেকার সমস্যা, মাদকাসক্তি, যুব সমাজের মাঝে হতাশা আশঙ্কাজনকভাবে অবস্থা রয়েছে। মানুষের জানমাল ইজ্জতের ন্যূনতম গ্যারান্টিটুকু নেই। প্রিয় সামাজিক বন্ধুগণ, কর্তৃত্ববাদী সরকারের দমন নিপরণে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হচ্ছে। হত্যা, নির্যাতন, জেল জুলুম, হামলা মামলার মাধ্যমে বিরোধী রাজনৈতিক কার্যক্রমকে নিয়ন্ত্রিত বলের মধ্যে আবদ্ধ করে ফেলা হয়েছে। বহু আলেম ওলামাকে গ্রেপ্তার করে মামলা দিয়ে কারাগার নিক্ষেপ করা হয়েছে। নাম পরিবর্তন করে ডিজিটাল নিরাপত্তা আইনকে ঘষামাজা করলেও পুরনো নিপীড়নমূলক ধারাগুলো এখনো রয়ে গেছে। এখনো এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষ, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের মতো মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। এমত অবস্থায় আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ অংশগ্রহণমূলক অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা সম্ভব নয়। এদের চলমান এই আর্থসামাজিক শিক্ষা রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে বিগত 11 ফেব্রুয়ারি 2023 রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশের মাধ্যমে খেলাত মজলিসের পক্ষ থেকে 8 দফা জাতীয় দাবি পেশ করা হয়। খেলাত মজলিসের 8 দফা দাবি হচ্ছে: 1. দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। রাজনৈতিক সংকট উত্তরের লক্ষ্যে নির্বাচনের 3 মাস পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে দল নিরপেক্ষ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জাতীয় নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে। 2. নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বেশিশক্তি ও অর্থশক্তিমুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। 3. দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা। দ্বাদশ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষসমূহকে আস্থা না নিয়ে কমিশন বা সরকারের একক সিদ্ধান্তে ইভিএম ব্যবহার করা যাবে না। 4. গ্রেপ্তারকৃত আলেম ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা। গ্রেপ্তারকৃত আলেম ওলামা ও বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের উপর দায়েরকৃত সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 5. রাজনৈতিক সভা সমাবেশের উপর অবাধ সুযোগ নিশ্চিত করুন। বিরোধী রাজনৈতিক দল সমূহকে সভা সমাবেশ করার অবাধ সুযোগ দিতে হবে। বিরোধী দল সময়ের কর্মসূচিতে বাধান, হয়রানি, গ্রেপ্তার, মামলা হামলা বন্ধ করতে হবে। 6. পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ ও লাগব দুর্নীতি নির্মূল করা। জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ এবং খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে এনে জনগণের দুর্ভোগ লাগু করতে হবে এবং সাথে সাথে অর্থ পাচার রোধ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা সহ সর্বক্ষেত্রে দুর্নীতি নির্মূল করার কার্যকর ব্যবস্থা নিতে হবে। 7. বেকার সমস্যা সমাধান ও যোগ্যতা ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগদান।
দেশের বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি সহ সর্বাত্মক ব্যবস্থা অবলম্বনের পদক্ষেপ নিতে হবে এবং সকল প্রকার বৈষম্য দূর করে সব ধরনের সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগদানের ব্যবস্থা করতে হবে। আর ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা, সাধারণ শিক্ষায় ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ করতে হবে এবং সকল বোর্ড পরীক্ষায় ধর্মীয় বিষয়কে অত্যাবশ্যকীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে। বর্তমান শিক্ষানীতির আলোকে প্রণীত স্কুল মাদ্রাসার পাঠ্যবস্তু থেকে ইসলামী শিক্ষা, ইসলামী চিন্তা বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক যাবতীয় বিষয় বাদ দিতে হবে। সমতা সৃষ্টির নামে সাধারণ পাঠ্য বইয়ের মাধ্যমে মাদ্রাসা ইসলামী শিক্ষার মান ও পরিবেশকে কোনক্রমে ক্ষুণ্ণ হতে যাবে না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এ দাবি আদায়